দেখেন দুই হাতে পাঁচটা, মানে দু হাতে পাঁচটা ছাড়া, 1 2 3 4 5, দু হাতে পাঁচটা ছাড়া রোপণ করতে হবে, এবং এমদি দেড় হাত। পাতা দেখছি না ছাড়া করছেন, এটার কারণটা কি, এটা কেন করছিস? সপ্তাহে একবার স্প্রে করা লাগেই, এবং সেই এন্ডিং হলো করোলাক্স এবং ভিটাকো, আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না। জি জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধু, আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা মুখি কসুর খেতে কিন্তু দাঁড়িয়ে আছি। আমরা অনেকে অনেক ধরনের তরি তরকারি কিন্তু লাগাই, দেখা যায় ওইগুলোর বাজার কিন্তু প্রথম যখন আসে তখন ভালো থাকে, পরবর্তীতে ওই বাজার কিন্তু নষ্ট হয়ে যায় এবং অনেক চাষি কিন্তু দাম পায় না এবং ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই যে মুখী কসু ভালোভাবে চাষাবাদ করতে পারেন, তাহলে এটা কিন্তু ব্যাপক একটা লাভজনক চাষ। তো আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার এক ভাইকে দেখতে পেয়েছি। তো এই ভাই আসলে এই সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ধারণা আছে। তো আজকে আমি আপনাদেরকে এই মুখী কসু সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করবো, যাতে করে আমাদের যারা প্রান্তিক চাষির আছেন, যারা ভাইয়েরা আছেন, তারা ধরো এই মুখী কসু চাষ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে এবং সেই অনুপাতে যদি তারা চাষাবাদ করতে পারে তাহলে আশা করা যায় এখান থেকে কিন্তু তারা ভালো পরিমাণে একটা লাভ করতে পারবে। তো চলুন প্রথম ভাষার সঙ্গে কথা বলি, তারপরে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহ পাকের অশিষ্টের মধ্যে খুবই ভালো আছে। জমিতে তো সার দিচ্ছেন দেখতে পেলাম। জি অবশ্যই, এতে সার দিচ্ছি, পটাশ সার, মাটি সার আর জীব সার আপাতত দিচ্ছি, আবার কালিগেরে দেবো ইউরিয়া, সালফেট, দস্তা, এইগুলো আর দেবো আর কি। আগামীকাল কি আবার দেবেন? আগামীকালকে আর দেবো, কারণ আগামীকাল থেকে আবার মনে করেন কুপাতে হবে, পিলি বান্ধার সময় হয়ে গেছে, কারণ অনেকদিন যাবৎ চারার বয়স হয়ে গেছে আর সময় নাই। মানুষই আছেন তারা প্রথম চিন্তা করে লাভের চিন্তা বেশি করে থাকেন। তো আসলে এই মুখী কুচি লাভ করা সম্ভব বা কতটুকু লাভ করা যায়? মনে করেন আপনার হলো 33 শতক জমিতে সর্বনিম্ন সেদি খরচ খরচা হয়, তা মনে করেন 40 থেকে 50 হাজার টাকা খরচা আছে 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে বেচা কিনা মনে করেন যত মার্কেটে কম প্রাইস হয়, মনে করেন সর্বনিম্ন সাথে আপনি 30 টাকা করে কেজি বেচেন, 30 টাকা করে কেজি বেচলো আপনার 1 লক্ষ টাকা 1 বিঘা ভুগি বেচা সম্ভব। এটা কতদিনের ব্যবধানে? এটা মনে করেন টোটালে ভুইডা কচু পোতা থেকে প্রসেসিং করতে টাইম লাগবে মনে করেন 7 মাস, টোটাল শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত মানে কারণ কোষের মধ্যে বেচা কিনা তোলা শেষ। জি জি, এটা শুধু কি আসলে মুখি আমরা ব্যবহার করতে পারি না অন্য কোন 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 পাট? না না না, ও আর কোনো পাট মাট কিছুই না, এর একমাত্র শুধু মুখি। 1 কাঠা জমিতে মনে করেন সর্বনিম্ন কোষ হয় 4 থেকে 6.5 মণ, 5 মণ, 5.5 মণ হয়, 5.5 মণ হতে পারে যদি ভালোভাবে। ভালোভাবে জাতের কোনো ভিন্নতা আছে? মনে করেন 1 1টা জাত আছে, মনে করেন বিভিন্ন রকম, একটা হোল্ডার জাত আছে, একটা কাঠি জাত আছে, একটা লম্ব জাত আছে। আপনি আপনি কোনটা বেশি? আমরা চয়েস করি সবচেয়ে হোল্ডার জাত, এটা হচ্ছে কিনা হাইব্রিড, এটা হাইব্রিড এবং হোল্ডার জাত, মানে ওই যে অনেকটা কচু আছে যেগুলো অনেক গাল চুল করবে দর কষাপানা হয়ে যায়। না না না, এগুলো হলো আঙুলি কচু, ওগুলো আঙুলি কচু, ওগুলো আমরা লাগাইনি, আমরা হোল্ডার জাতটা লাগাই। হোল্ডার জাতটা লাগান আপনার কাছে এই কতদিন যাবত আসলে এই কচুগুলো চাষ, মানে জগত আছেন 4-5 বছর ধরে চাষ করছেন না? না না, এই আমরা দীর্ঘদিন যাবত আমার বাপ করছে। জি জি, আমিও সাথে আছি আমার বাপের সাথে সাথে, আমরা কোনো এই চাষের ভিতরে লিপ্ত হয়ে গেছি। এটা তাহলে আপনার মোটা বলা যায় যে মোটামুটি বহুত দিন থেকে এই চাষটা, অনেক দিন যাবত আমরা এই চাষের ভিতরে আছি। এতে কোনো লসের সম্ভাবনা না, এতে কচু কচু চাষে কখনো কোনো দিন লস হয় না। জি জি জি, বা দামের ক্ষেত্রে তো আমরা দেখি যে মোটামুটি দাম কিন্তু একটা থাকে, একেবারে কমে যায় না একেবারে। আগের বছরে আমার অল্প ছিল, অল্প থাকার কারণ মনে করেন আগের বছরে 33 শতক ছিল, 33 শতকে 2 লক্ষ টাকা বেচা কেনা করছি আলহামদুলিল্লাহ 7 মাসে। 7 মাসে জি জি, খরচ হয়েছিল মনে করেন 45-50-60 হাজার টাকা মতন। জি জি, মানে টোটাল আগের বছরে একটু জনের দাম বেশিই ছিল। জি জি, আগের বছরের তুলনায়। আচ্ছা, এই যে সার দিচ্ছেন সেটা বললেন যে কি কি সার দিচ্ছেন, আসলে কচু যদি কেউ লাগাতে চায় প্রথমে আসলে কিভাবে পরিচর্যা করতে হবে বা জমির নির্বাচনটা? মনে করেন আপনার হলো 33 শতক জমিতে সর্বনিম্ন 10 টলি জৈব সার দিতে হবে। প্রথমত 10 টলি জৈব সার দেওয়ার পরে জমিটা চাষ করতে হবে, মানে বেশি পরিমাণ চাষ করতে হবে, মাটি যত বিল ঝুরো না হবে তত বিল মনে করেন ভুঁইটা চাষ করতে হবে, সর্বনিম্ন 10 খান চাষ করতে হবে। জি, এবং 10 মানে 10 বা 6 দিতে হবে, মনে করেন টানা ফাল দিয়ে করলেন 4 চাষ, আর 6 খান মনে করেন রুটার দিয়ে করতে হবে। করার পরে মনে করেন এই চারাটা রোপণ করতে হবে, মুখী রোপণ করতে হবে, রোপণ করতে হবে কেমন মনে করেন দুই হাতে, হ্যাঁ একটু দর্শকদের দেখেন, দুই হাতে মনে করেন এই দেখেন দুই হাতে পাঁচটা, মানে দু হাতে পাঁচটা ছাড়া, 1 2 3 4 5, দু হাতে পাঁচটা ছাড়া রোপণ করতে হবে, এবং এমদি দেড় হাত, দেড় হাত তবাত তবাত ও দেড় হাত। আর আপনারা যদি আমরা লাম্বাই মনে করি সেটা হচ্ছে দু হাতে পাঁচটা। দর্শক, চমৎকার একটা বিষয় আসলে, আমি বলবো যে এই ধরনের কিন্তু কথা কোথায় পারবেন না ভাই, আসলে একদম খোলা মনে যে কিভাবে চাষ করলে একটা চাষে লাভবান হতে পারবে সব কিছু সুন্দরভাবে কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছেন, যে দুই হাতে পাঁচটা মুখি যাবে, আর আপনার আড়ে আমরা যদি আড় বলি এটা হচ্ছে আপনার দেড় হাতের পরপরই লাইনটা হবে, যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে, তো সুন্দরভাবে কিন্তু লাগানো আছে এখানে। এরপরে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমাদের, বা সেটা যদি বলেন। এছাড়া আবার কি, এইভাবে মনে করেন একটু পানির সেচের পরিমাণ একটু বেশি দিতে হয় কচুতে, মনে করেন ভুই নীল জয় একটু সেচের পরিমাণ দিতে হয়। জি জি, আর স্প্রে করতে হয় মনে করেন এন্ডিন
পোকা মানে তিড়িং পোকা লাগে, তো তিড়িং পোকা লাগলে মনে করেন হচ্ছে কিনে এতে একটু স্প্রে করতে হয় দীর্ঘদিন যাবৎ, জি জি সপ্তাহে একবার স্প্রে করা লাগেই। এবং ওকে, সেই এন্ডিন হলো করোলাক্স এবং ভিত্তাকো, করোলাক্স এবং এবং ভিত্তাকো ভিত্তাকো এই দুটো দিলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না। জি জি এছাড়া বেশি আপনার প্রবলেম না নেই আর যে? বেশি কত নামে একটু সার মাত দিতে হবে, এই হলো আমরা মনে করেন ফাঁস সাবানে সার দিচ্ছি, দেওয়ার পরে মনে করেন আর এক সাবান দেবো কুপাই টুপাই দিয়ে টুকটাক করে পানি চালাবো শেষ, আর আর আল্লাহর রহমতে কিছু লাগবে কোনো না। সমস্যা নেই। না না হ্যাঁ এই অবশ্যই, রোপণের সময়টা কত এবং? মোটামুটি রোপণটা করতে হয় মনে করেন স্বর্ণ ধান কেটিপ্পার, মানে স্বর্ণ ধান সেকেন্ড বোলা কেটিপ্পার মনে করেন এই চারাটা রোপণ করা লাগে জ্যৈষ্ঠ আষাঢ়ের শেষ শেষ মনে হয় 7 মাস লাগে, মোটামুটি 7 মাসের ভেতরে শেষ হয়ে যাবে কচু। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। তো আমার স্বাস্থ্যলন শুরু করি ভাই, ছেলে তো কাজ করছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো আপনি এই যে একটা পাতা দেখছেন নাড়াচাড়া করছেন, এটার কারণটা কি? এটা কেন কারণ হচ্ছে এই যে পটাশ সার যে পাতায় থাকলে, হ্যাঁ পাতা থাকলে পাতা পুড়ে যাবে। দর্শক বুঝতে পারছেন যে আসলে কতটুকু আসলে পরিশ্রম না হ্যাঁ করলে ওই পাতাটা পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওই পটাশ পানি পাঠাতে পটাশ পানি পারে ওই পুড়ে যাবে, সার দিয়ে অবশ্যই এটা করা, হ্যাঁ এটা ঝেড়ে দিয়ে যাবে দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ জি জি। তো শুনলাম আপনার ছেলের কাছ থেকে যে দীর্ঘদিন ধরে আসলে এই জগতে আছেন, চাষবাস করছেন, কতদিন যাবত আসলে এই চাষবাসগুলো করেন আপনি? বা এই এই কচুর চাষ এই 3-4 বছর করছে। জি জি আলহামদুলিল্লাহ সব সময় লাভ লাভই আছে। জি জি। তো অনেক ধন্যবাদ, আমরা আপনাদের দোয়া করি। তো ভাই মোটামুটি কচু সম্পর্কে যে তথ্যগুলো দিলেন আশা করি আমাদের চাষিরা ভাইদের অনেক উপকার আসবে। তো সর্বশেষ যদি একটা বক্তব্য আমাদের দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখেন। অবশ্যই, কেননা আমাদের অনেকদিন যাবৎ কচু চাষ করছে ভাইরা অনেক পরিশ্রম করে, যেন দর্শকদের জন্য যেন একটু ভালো হয় এবং চাষ করতে সুবিধাজনক হয়, তো অবশ্যই ভাইদের চ্যানেলটা সাথে ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ধন্যবাদ। তো প্রিয় দর্শক মোটামুটি আসলে কচু সম্পর্কে আমার ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ দিয়ে আপনাদেরকে চেষ্টা করলাম। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সবার জন্য শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।